তো ফ্রেন্ড, গ্যাসে পুড়িয়ে মস্ত একদম স্পেশাল করে কেটে নিচ্ছি। মধ্যে মাংস চিকেনটা পুরো কাটা হয়ে গেছে, কন্ট্রি চিকেন। এবার আমরা দিকে চলি। প্রথমে দিয়ে দিলাম তেলটা, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেল, এবার দিয়ে দিলাম জিরা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার ফ্রেন্ড দিয়ে দিচ্ছি আদা, আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো সুন্দর করে ফ্রাই করে নেব আদা রসুন আর পেঁয়াজটা। তো আমাদের ফ্রাই হয়ে গেছে, এবার আমরা ঢেলে দিচ্ছি এতে চিকেন। এবার চিকেনটা একটু ফুল আছে, সুন্দর করে ফ্রাই করে নেব। এবার দিচ্ছি জিরে বাটা। এবার দিচ্ছি তিনটে টমেটো। এবার দিয়ে দিচ্ছি ফ্রেন্ড লবণ। ফ্রেন্ড এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি 2 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল মির্চ। ব্যাস, এরপরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো ঢেকে। তো ফ্রেন্ড 20 মিনিট আচ্ছা জালে রেখে দেবো এরকমভাবে। তো কষা মাংস প্রায় হয়ে গেছে, মানে খুব সুন্দর স্মাইল বেরোচ্ছে, বয়েল হয়ে গেছে একদম, জল হয়ে গেছে। একটু কড়া করে ভাজতে হবে, এবার কড়া করে ফ্রাই করে দেবো। তো ফ্রেন্ড ফ্রাই হয়ে গেছে, এবার জল দিয়ে রেখে দেবো। দেশি মুরগি তো একটু পাতলা ঝোল, না মজা আসবে না। ঢক পর্যন্ত জাল দিয়ে দিই। তো ফ্রেন্ড আমাদের দেশি মাংস জুস একেবারে রেডি, চলেন এবার গিয়ে বসি টেবিলে। লালটু বসে গেলো খেতে, আমি বসে গেলাম ভাত নিয়ে। শুরু করি খাওয়া। কত করে দিয়েছে মুরগির দাম? 300 কত দিয়ে দিচ্ছে? কয়টি কইছিল ওজন? 400। হে কি মাইছে, কি রেডি রেডি করতেছে? তো ফ্রেন্ড ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর কোনো বন্ধু যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার।